চিত্রনায়ক সিয়াম আহমেদের ঘরে এসেছে মিনি সিয়াম। সো বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের গসিপটি কেমন ইন্টারেস্টিং হতে চলেছে। বাবা হয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। 26 এপ্রিল মঙ্গলবার দুপুর 2:30 রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তার স্ত্রী শামিমার ফুটফুটে একটি পুত্র সন্তানের জন্ম হয়। সিয়াম আহমেদ জানান তার স্ত্রী অবন্তী ও মিনি সিয়াম সুস্থ আছেন। সবার কাছে তার পরিবারের নতুন সদস্যের জন্য দোয়া চান সিয়াম আহমেদ। বেশ কয়েকটি চলচ্চিত্রও করেছেন সিয়াম আহমেদ। তার ঘরে এমন ঈদের উপর ঈদ আসছে, তিনি বেশ খুশি। গিয়াসউদ্দিন সেলিমের পাপপূর্ণ আসছে এই ঈদে, আসছে শান মুভি। তার সেরা কয়েকটি চলচ্চিত্রের মধ্যে রয়েছে মৃদা বনাম মৃদা, ডান, পোড়ামন দুই সহ আরও অনেক চলচ্চিত্র। সো বন্ধুরা, তার এই ফুটফুটে মিনি সিয়ামের জন্য আমরা সকলেই দোয়া করি আর কংগ্রাচুলেশন জানাই সিয়াম আহমেদ ও অবন্তীর জন্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।